ইউটোপিয়ার ইউটিউব চ্যানেলে আবারো তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনা জোর কদমে চলছে তাই তো ঠিক বললাম তো আমি তোমাদের জিওগ্রাফি মেন্টর সুশ্মিতা ম্যাম থাকছি তোমাদের সাথে আজকে আবার আরেকটা নতুন সাজেশন পর্ব নিয়ে যেখানে আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 এর চ্যাপ্টার 5 ভারতের প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ ভারতের প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা আলোচনা করব ভারতের প্রশাসনিক বিভাগ এবং ভূপ্রকৃতি এবং জল জলবায়ু নদ নদী এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে এবং এই চ্যাপ্টার থেকে আমাদের যা যা ইম্পর্টেন্ট এবং সাজেস্টিভ কোয়েশ্চেন আসতে পারে সেই সম্পর্কে আজকে আমি তোমাদেরকে বলবো এবং তার সাথে কয়েকটা ছোট্ট খাটো জিওগ্রাফি সাবজেক্টের পক্ষ থেকে তোমাদের থাকবে ছোট্ট কয়েকটা টিপস যাতে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় লিখতে সুবিধা হয় এই টিপসগুলো যদি মাথায় রাখো আশা করি সুবিধা হবে তোমাদের লিখতে এবং নাম্বার পেতেও সুবিধা হবে তাহলে আজকে আমরা প্রথমে শুরু করছি ক্লাস টেন এর চ্যাপ্টার ফাইভ ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে আমাদের কি কি সাজেস্টিভ কোয়েশ্চেন আসতে পারে সেই আলোচনা কিন্তু তার আগে চলো এক পলকে দেখে নি যে কিরকম আমাদের নাম্বার ডিভিশনটা থাকে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আমরা যথারীতি ভারতে প্রাকৃতিক ভূগোল সম্পর্কে আলোচনা করে নিয়েছি যেখানে তিনটে চ্যাপ্টার থাকে এবং এখানে থাকে টোটাল থার্টি টু কোশ্চেন কোশ্চেন এই কোয়েশ্চেনের মধ্যে যেগুলো সাজেস্টিভ ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করে নিয়েছি অলরেডি ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে যারা যারা দেখো নি চটজলদি কিন্তু সেই সাজেস্টিভ কোশ্চেনগুলো দেখে নাও আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করছি যাতে ওই কোশ্চেনগুলো পড়লে তোমরা কিন্তু কমন নাইনটিন পাবে তার গ্যারেন্টি কিন্তু আমিই তোমাদেরকে দিয়েছি সুস্মিতা ম্যাম কেমন নেক্সট আমরা আলোচনা করে নিয়েছি পরিবেশ ভূগোল অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা থেকে যেখানে আমাদের এইট মার্কস এর আসে মাধ্যমিক পরীক্ষায় আজকে আমরা আলোচনা করব ভারতের আঞ্চলিক ভূগোলের ভারতের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে অর্থাৎ ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে আমাদের কি কি ইম্পর্টেন্ট সাজেশন আছে কোন কোয়েশ্চেন অ্যান্সারগুলো একটু ভালো করে মন দিয়ে পড়তে হবে সেই কোয়েশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই মাধ্যমিক পরীক্ষায় এই ভারতের ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ টোটাল থার্টি টু মার্কসের কিন্তু কোশ্চেন আছে মানে অনেকটা অ্যামাউন্টের কোশ্চেন কিন্তু এই পার্টটা থেকে এসে থাকে মানে বত্রিশ নাম্বারের কোয়েশ্চেন সেটা একটু আলাদাভাবে আমি যদি ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে মনে হয় তোমাদের সুবিধা হবে ভারতে প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ এই দুটো মিলিয়ে সিক্স মার্কসের বহু বিকল্প ভিত্তিক এমসিকিউ আসে নাইন মার্কসের আসে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক থ্রি মার্কসের একটা কোয়েশ্চেন আসে এবং দীর্ঘ উত্তর ফাইভ মার্ক্স আসে দুটো কোশ্চেন অর্থাৎ টেন মার্কস মানে অনেকটা নাম্বার কিন্তু তোমাদের এই ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ এই পার্ট থেকে এসে থাকে এবারে আমি তোমাদের এক এক করে বলবো থ্রি মার্কস এবং ফাইভ মার্কস থেকে এই প্রাকৃতিক পরিবেশ পোর্শন থেকে কি কি ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোশ্চেন হতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। কিন্তু এই সম্পর্কে আলোচনা করার আগে তোমাদের কয়েকটা টিপস বলে দিই মাধ্যমিক পরীক্ষা এসে গেল জীবনের সব থেকে বড় পরীক্ষা প্রথম পরীক্ষা সুতরাং তোমাদেরকে এই পরীক্ষা কিন্তু ভালো ভাবে মাথা ঠান্ডা রেখে মনোযোগ দিয়ে দিতে হবে তাই তো বাড়িতে সবাই নিশ্চয়ই কথাগুলো বলছে কিন্তু তার সাথে আমি অ্যাজ এ জিওগ্রাফি টিচার বা জিওগ্রাফি দিদি মেন্টার হিসেবে আমি তোমাদের ভূগোল সাবজেক্টটা নিয়ে কতগুলো বিষয় তোমাদেরকে বলে দিই দেখো ভূগোল হলো এমনই একটা বিষয় যেখানে তোমাদের আঁকতে হবে যেখানে আঁকা প্রয়োজন তোমাদের ড্রয়িং দিতে হবে কিন্তু এই যে আমি ভারতের অর্থনৈতিক এবং প্রাকৃতিক পরিবেশ কথা বলছি বা যেখান থেকে আমি সাজেশনের কথা বলবো সেখানে তোমাদের ড্রয়িং করতে হবে না কিন্তু এইখানে ড্রয়িং করতে হবে না মানে যে আমাকে এখানে ভালো করে লিখে যেতে হবে তাও কিন্তু নয় লিখতে অবশ্যই হবে কিন্তু টু দ্য পয়েন্ট অ্যান্সার দিতে হবে এবং পয়েন্ট ওয়াইজ লিখতে হবে যদি আমি থরোলি পাতার পর পাতা লিখে গেলাম অনেকটা দু তিন পাতা লিখে গেলাম আমি যদি দু তিন পাতা লিখেই আমি পাঁচে পাঁচ পেয়ে যাব তার কোনো মানে নেই যদি আমি যদি কোনো কিছুর বৈশিষ্ট্য দেয় বা পার্থক্য যদি আমি সেটার পয়েন্ট করে করে লিখি সংজ্ঞা বলো বৈশিষ্ট্য বলো উপাদান বলো নিয়ন্ত্রক বলো এই সমস্ত কিছু যদি আমি একটা পয়েন্ট করে বুলেট ইউজ করে বা ইউজ করে আমি লিখি খাতাটা সুন্দরভাবে লেখাটা আমি প্রেজেন্ট করে থাকি তাহলে সেই লেখাটা দেখতেও অ্যাট্রাক্টিভ লাগে মানুষে কি যখন তুমি হাতে কিছু পাও দেখবে প্রথমেই একটা কথা আছে পহেলে দর্শনদারি বাদ মে গুণ বিচারী এই কথাটার মানে কি প্রথমে আমাকে এমনই সুইটেবল রিপ্রেজেন্টেশন করতে হবে খাতাটার যাতে দেখতে খুব সুন্দর হয় লেখাটা মানে আমি প্রথমেই যেন টিচার দেখে বোঝে যে বাহ এই মেয়েটার হাতের লেখা বা এই ছেলেটার হাতের লেখা তো খুব সুন্দর বা এটা খুব সুন্দরভাবে লিখেছে তো আমি এবার পড়ি যেন পড়তে ইন্টারেস্টেড হয় যদি তুমি হাতের লেখা বাজে করে হ্যান্ড রাইটিং বাজে বা হ্যান্ড রাইটিং বড় ছোট বড় উপর নিচ কাটাকুটি করে লিখে আসো সেই টিচার কিন্তু খাতাটা পাতাটা উল্টেই দেখা অনিচ্ছা প্রকাশ করবে প্রথমে এইটা মাথায় রাখবে আমাকে খাতায় সুইটেবল রিপ্রেজেন্ট করতে হবে খাতাটা যেন ভালো দেখতে হয় তারপরে আমি তার কন্টেন্ট দেখব প্রথমে বললাম কি পেহলে দর্শন জন্য বললাম সুইটেবল রিপ্রেজেন্টেশন বাদ মে গুণ বিচারী তারপরে তোমার গুণ বিচারি হচ্ছে যে তুমি ঠিক ঠিকভাবে লিখেছ কি না এর জন্য তোমাদের একটা জিনিস বাড়িতে ভালোভাবে হ্যান্ডরাইটিং আর হাতের লেখার স্পিড বাড়াও প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোলের মধ্যে এই যে অর্থনৈতিক যে পাঠগুলো আছে বা ভারতের প্রাকৃতিক পরিবেশ এবং ভারতের অর্থনৈতিক পরিবেশের মধ্যে লিখতে হবে এখানে ড্রয়িং সেকশন খুব কম আঁকতে খুব কম হবে সুতরাং লিখতে হবে যখন তোমাদের লিখতে হবে এই যে আমি সাজেশন ভিত্তিক ক্লাসটা তোমাদের নিচ্ছি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো তোমাদেরকে বলে দিচ্ছি সেগুলো নিশ্চয়ই তোমাদের মাথায় থাকবে যে এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো ম্যাম বলেছে এই কোশ্চেনের অ্যান্সার গুলো ভালো করে লেখো লেখা প্র্যাকটিস করো আর সেই জন্যই তোমাদেরকে কিন্তু অলরেডি টিউটোপিয়ার ইউটিউব পেজে দেওয়া রয়েছে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের টপিকের চ্যাপ্টার ওয়াইজ ডিজিটাল সহায়িকা এই জন্যই কিন্তু তোমাদের কাছে প্রোভাইড করা আছে এক একটা চ্যাপ্টার থেকে যত ধরনের যত রকমের কোয়েশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু সেখানে অলরেডি দেওয়া রয়েছে এই যে আমি সাপোজ তোমাদেরকে আজকে ভারতে প্রাকৃতিক পরিবেশ পড়াবো সেখান থেকে আমাদের কি কি ভাগ ছিল ভারতের প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমাদের ভারতের অবস্থান ভূবিভাগ ভূপ্রকৃতি জলবায়ু নদ নদী এগুলোই ছিল তো প্রত্যেক প্রত্যেকটা পার্টে জলবায়ু বলো স্বাভাবিক উদ্ভিদ বলো নদ নদী বলো প্রত্যেকটার আলাদা আলাদা ভাবে কোয়েশ্চেন আনসার কিন্তু তোমাদের অলরেডি দেওয়া রয়েছে সেই পার্টটা থেকে যত রকমের কোয়েশ্চেন হতে পারে টু মার্কস বলো মাল্টিপল চয়েস বলো মার্কস সেগুলো সমস্ত কিছু অ্যান্সার সমেত বুঝিয়ে তোমাদের কিন্তু সেই ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে সুতরাং সেই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো করে দেখে নাও তারপরে আজকের এই সাজেশন ভিত্তিক ক্লাসটা ফলো করো তোমরা মাধ্যমিকের বেস্ট প্রিপারেশন পাবে এইটাই হবে তোমাদের বেস্ট প্রিপারেশন আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তার জন্য কিন্তু জোর কদমে খাটতে হবে যদি খেটে থাকো তোমাদের একশো একশো নাম্বার পাওয়া কোনো ব্যাপারই না যদি কাজ করো খেটে থাকো পড়াশোনা করো তাহলে ফল পাবে এটা গ্যারেন্টি তাই জন্য ভালো করে পড়তে হবে মনোযোগ দিয়ে পড়তে হবে তাহলে শুধু পড়বে তা কিন্তু নয় খেলাধুলার মাঝেই পড়তে হবে কেমন আর শরীরকে সুস্থ রাখতে হবে তাহলে চলো অনেক কথা বলে ফেললাম এবার আমরা চলে আসি আমাদের মেন আলোচনায় যেখানে আমরা প্রথমেই আলোচনা করব সংক্ষিপ্ত উত্তর দাও মানে যেখানে টু মার্কসের এর থাকবে আবারও আমি তোমাদেরকে মনে করে দিচ্ছি এই লেখাটা কিন্তু ভালো করে পড়বে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় অনেক সময় মাধ্যমিক পরীক্ষায় কোয়েশ্চেন অরে দেয় যে এইটা অথবা এইটা সেটা টু মার্কস এর ক্ষেত্রে ক্ষেত্রেও হতে পারে হতে পারে তাই জন্য কোয়েশ্চেন আগে ভালো করে পড়ে নেবে যখনই যেই অ্যান্সারটা মনে হবে এটা বা এটা যেটা মনে হবে যে না আমি এই অ্যান্সারটা কিন্তু প্রপারলি লিখতে পারবো সেই অ্যান্সারটাই লিখবে কেমন তাই অবশ্যই এগুলো ভালো করে পড়ে নেবে কি বলতে চেয়েছে কটা উত্তর জানতে চেয়েছে সেগুলো কিন্তু ভালো করে পড়ে কোয়েশ্চেন পড়ে তবেই কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করবে কেমন চলো প্রশ্নমান টুয়ের এর ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখে নিই কচ্ছের রন কি এই কোয়েশ্চেনটা আমাদের এসেছিল দু সালে এবং দু হাজার সালের পরীক্ষায় কচ্ছের রন টু মার্কসের এর কোয়েশ্চেন সুতরাং ছোট্ট করে অ্যান্সার লিখতে হবে কিন্তু টু দা পয়েন্ট অ্যান্সার লিখতে হবে কি বলবে কচ্ছের রণ হলো একটা লবণাক্ত জলাভূমি যার বেশিরভাগ অংশই ভারতের গুজরাট রাজ্য অর্থাৎ মূলত কচ্ছ জেলায় অবস্থিত এবং কিছু অংশ পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত এবং এই দুটির প্রধান অংশ দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে কচ্ছের বড় রন এবং একটা ছোট রন এটা আমি ছোট্ট করে বলে দিলাম এটা খাতায় কিন্তু তোমাদের গুছিয়ে লিখে আসতে হবে কেমন নেক্সট দেখো কি বলেছে ভারতের মরু উদ্ভিদের দুটো বৈশিষ্ট্য লেখক দু হাজার সালে এটা কিন্তু এসেছিল মরু উদ্ভিদের বৈশিষ্ট্য বলতে আমরা কি বলতে পারি মরু উদ্ভিদের কাণ্ড চ্যাপ্টা প্রকৃতির এটা হচ্ছে সবুজ ও রসালো ধরনের এছাড়াও কিউটিক্যাল যুক্ত পুরু প্রকৃতির হয় মোম জাতীয় আবরণ দ্বারা কিন্তু এই মরু উদ্ভিদ আবৃত থাকে এটা হচ্ছে মরু উদ্ভিদের বৈশিষ্ট্য এই আমি বৈশিষ্ট্যগুলো তোমাদের এক একটা করে বললাম তোমাদের কিন্তু খাতায় এরকম এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার পয়েন্ট করে লিখতে হবে কেমন চলো নেক্সট কোশ্চেনে যাই ইম্পর্টেন্ট প্রশ্ন দুন বলতে কি বোঝো দু সালের পরীক্ষা এটা এসেছিল তাই দু হাজার জন্য এই কোয়েশ্চেনটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা বলতে পারি দুন কথার মানে কি আগে সেটা দিয়ে শুরু করবে যে দুন কথার অর্থ হলো দুই পর্বতের মাঝে যে নিচু জমি তাকে বলা হয় দুন শিবালিক এবং হিমাচল হিমালয়ের মাঝের যে সংকীর্ণ উপত্যকা তাকে আমরা দুন উপত্যকা বলি কেমন এটা হচ্ছে প্রপার দুনের এবারে আসতে হবে তোমাদের উদাহরণের দিকে তাহলে কি বলবে কুমায়ুন হিমবাহ অঞ্চলে মধ্য হিমালয় বা পর্বতশ্রেণী এবং শিবালিক হিমালয় পর্বতশ্রেণীর যে মাঝের যে দীর্ঘ উপত্যকা তাকে বলা হয় দুন দেখো আমি দুন প্রপার কাকে বলে সেটাও বলে দিলাম আবার দুনের এক্সাম্পল দিয়েও বলে দিলাম কেমন এটা কিন্তু টু মার্কসের কোশ্চেন ওকে নেক্স বলেছে। মালনাদ অঞ্চল কোথায় দেখা যায় দুই হাজার উনিশ সালে এই কোয়েশ্চেনটা এসেছিল পশ্চিমঘাট পর্বতের পূর্ব পাশে অবস্থিত কর্ণাটক মালভূমির নিচু অংশ উঁচু নিচুতে ঢেউ খেলানো পাহাড়ি অঞ্চলকে আমরা বলে থাকি মালনাদ কেমন এই মালনাদের অবস্থান বলবে বা মাল্লাদের যদি উদাহরণ জানো সেটা কিন্তু এখানে লিখে দিয়ে আসতে হবে ওকে পরের প্রশ্নে যাই কোয়েশ্চেন নাম্বার ফাইভে কি আছে ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো আমরা জলবিভাজিকা অঞ্চল কি বলে থাকি যে দুটো নদী উপত্যকার মাঝে যে অঞ্চল তাকে আমরা বলি কি যে বিভক্ত করে দেয় অঞ্চল উচ্চভূমি তাকে আমরা বলি কি জলবিভাজিকা তাহলে বিন্ধ পর্বত এবং পশ্চিমঘাট পর্বত হলো জলবিভাজিকার নাম কেমন পরের প্রশ্ন কর্ণাটক মালভূমি দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো দু হাজার সালের পরীক্ষায় কোয়েশ্চেনটা ছিল। তাহলে কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম আমরা কি বলতে পারি মহারাষ্ট্র এবং কর্ণাটক রাজ্যের অধিকাংশ অঞ্চল এবং অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যের কিছুটা অংশ নিয়ে হচ্ছে এই মালভূমি গঠিত ছোট্ট করে আমি বলে দিলাম তোমাদের ক্যান্সারটা চলো ব্যবচ্ছিন্ন মালভূমির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে ব্যবচ্ছিন্ন মালভূমির দুটো বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি যে এই মালভূমি কি হতে পারে নদী বায়ু হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রাকৃতিক শক্তির মাধ্যমে প্রাচীন পার্বত্য অঞ্চলে ধীরে ধীরে ক্ষয় প্রাপ্ত হয় এবং তার ফলে কি হয় এই বালভূমির উচ্চতা কিন্তু ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে এছাড়াও এই উপর দিয়ে বিভিন্ন নদ নদী এবং তাদের শাখা প্রশাখা প্রবাহিত হলে এদের উপত্যকা বরাবর বালভূমিটি আস্তে আস্তে ছোট ছোট অংশে বিভক্ত হয়ে যায় দুটো বৈশিষ্ট্য কিন্তু বলে দিলাম নেক্সট পশ্চিম ঝঞ্ঝা বা পশ্চিমী ঝঞ্ঝার ছিল তাই দু হাজার জন্য এটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন শীতকালে ভূমধ্যসাগরের সাগরের ওপরে উৎপন্ন ঘূর্ণবাদ পূর্বদিকে প্রবাহিত হওয়ার সময় উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানা এবং জম্মু কাশ্মীর রাজ্যে হালকা ঝড় বৃষ্টি এবং পার্বত্য অঞ্চলে তুষারপাত ঘটায় এই ঘটনাকেই বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা বা যাকে আমরা বলে থাকি পশ্চিমী ঝামেলা কেমন চলো নেক্সট কোয়েশ্চেন যাই মৌসুমি বিস্ফোরণ কাকে বলে কোয়েশ্চেন নাম্বার নাইন এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন মৌসুমি বিস্ফোরণ কাকে বলে কি বলবো যে কোনো কোনো বছর ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে জুন জুলাই মাসে স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টিপাত হয়ে থাকে একেই বলা হয় মৌসুমি বিস্ফোরণ তাহলে এই মৌসুমি বিস্ফোরণ কি জন্য হলো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে জুন জুলাই মাসে যখন স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টিপাত ঘটায় দেখো আমি কিন্তু খুব ছোট্টভাবে ক্রিস্পি ভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম ঠিক আনসারটা কিন্তু ঠিক সেই রকম ভাবে তোমাদেরকে লিখে আসতে হবে কেমন তাহলে আমরা টু মার্কসের কি কি অধ্যায় থেকে আমরা আলোচনা করে নিলাম আমরা চলে যাব এখান থেকে আমাদের কি কি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও প্রশ্নের সাজেস্টিভ কোয়েশ্চেন আসতে পারে সেগুলো চলো একবার করে দেখে নিই যার কোয়েশ্চেন মান থাকবে প্রশ্ন মান থাকবে থ্রি মার্কস এখানেও কিন্তু লেখা আছে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় চলো প্রথম প্রশ্ন ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি আলোচনা করো তিনটি পদ্ধতি মানে যে শুধু আমি শুধু পদ্ধতির নাম যেমন ধরো বনসৃজন নামটা লিখে দিলাম বা অপরিণত ভাবে বৃক্ষচ্ছেদন রোধ বা দাবানল প্রতিরোধ এই যে শুধু আমি শুধু যদি এখানে পয়েন্ট লিখে বনসৃজন লিখলাম বা বৃক্ষ ছেদন রোধ যদি আমি শুধু এই পয়েন্টগুলো লিখে দিই একদম হবে না কিন্তু তার জন্য তিনটে পদ্ধতি আলোচনা করতে বলেছে বা আমি যদি লিখি রোগ নিবারণ এই যে শুধু যদি আমি শুধু পয়েন্ট গুলো লিখে দিই তার জন্যের জন্য কিন্তু নাম্বার পাবে না তার জন্য এই পয়েন্ট ওয়াইজ ব্যাখ্যা করতে হবে প্রত্যেকটা কোশ্চেনের পয়েন্ট ওয়াইজ ব্যাখ্যা করতে হবে এই আইন প্রণয়ন বলো বা দাবানল প্রতিরোধ বলো বনরক্ষক নিয়োগ বলো যাই হোক এই যে পদ্ধতিগুলো লিখবে প্রত্যেকটার জন্য কিন্তু ব্যাখ্যা করতে হবে কেমন আর এই কোয়েশ্চেনটা কিন্তু দু সালে যেমন এসছে দু হাজার আঠেরো সালেও এসছে একটা জিনিস লক্ষ্য করে দেখো এই যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে বলছি রিপিটেডলি কিন্তু ইয়ারে এসছে যেগুলো আমি ইম্পর্টেন্ট হিসেবে তোমাদেরকে বলছি বা সাজেশন হিসেবে বলছি এই কোয়েশ্চেনগুলো কিন্তু রিপিটেডলি এসছে মানে কোনোটা দু হাজার তেইশে এলে সেইটা উনিশে এসছে বা আঠেরোতে এসছে যেটা আঠেরোতে এসছে সেটা আবার দু হাজার বাইশে রিপিট হয়েছে এই রকমভাবে কিন্তু রিপিট হয়েছে কোয়েশ্চেনগুলো তাই এই কোয়েশ্চেনগুলো খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে পড়বে আর লেখা তার সাথে কিন্তু প্র্যাকটিস চালিয়ে যাবে কেমন চলো মেঘালয় মালভূমির প্রধান তিনটি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য উল্লেখ করো মেঘালয় মালভূমির বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি কি চুনা পাথরের গুহা দেখতে পাওয়া যায় মেঘালয় মালভূমিতে ছোটনাগপুর মালভূমির একটা বিচ্ছিন্ন অংশ হলো মেঘালয় মালভূমি এই যে ছোট ছোট পয়েন্টগুলো এক এক করে লিখবে এবং তার ব্যাখ্যা প্রদান করবে আর সঠিক ব্যাখ্যা প্রদান করবে আমি খাতা ভরাতে হবে খাতা শেষ করতে হবে আরেকটা পেজ নিতে হবে এই করে যে তোমরা ওই খাতা ভরিয়ে নাও কিন্তু আদৌতে এই থ্রি মার্কসের জায়গায় ধরো ওই পেলে দেড় মার্কস মানে তিনে পদে পেলে হয়তো দেড় এরকম পেলে সেটা পেলে কিন্তু চলবে না তিনে তিন পেতে হবে সেই কনফিডেন্ট নিয়ে অ্যানসার দিতে হবে কিন্তু ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনে যাই পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য তিনটি উল্লেখ করো এই কোয়েশ্চেনটা এসছে দু সালে দু সালে এসছে কিন্তু কি বলেছে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে তিনটে পার্থক্য লিখতে বলেছে কি কি লিখতে পারো কি কি হতে পারে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মালার মধ্যে পার্থক্য আমরা কি জানি পূর্বঘাট পর্বতমালাকে বলা হয় আর পশ্চিমঘাট পর্বতমালাকে কি বলা হয় সহ্যাদ্রি আর মলয়াদ্রী পূর্বঘাট পর্বতমালা কোন দিকে বিস্তৃত তার অবস্থান এই পর্বতের চারিদিকে কি বিস্তৃত কিন্তু এটা যখন লিখবে অবশ্যই রকম পূর্বঘাট পশ্চিমঘাট এরকম ভাবেই নিশ্চয়ই তোমরা পার্থক্য লিখবে এটা যখনই লিখবে সাইডে আবারও বলে দিচ্ছি বিষয় বলে তার পয়েন্ট গুলো কিন্তু লিখবে ধরো সংজ্ঞা বৈশিষ্ট্য যাই লেখো এগুলো কিন্তু এক একটা পয়েন্ট করে লিখবে কেমন সমস্ত কিছুর ক্ষেত্রে ওকে চলো নেক্সট কোয়েশ্চেনে যাই ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো দু সালে এসেছিল এই কোয়েশ্চেনটা ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য কি হতে পারে ঋতু পরিবর্তন বিপরীত ধর্মী বায়ু প্রবাহ এছাড়াও আদ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল হয়ে থাকে ভারতীয় জলবায়ুতে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটে অনিয়মিতভাবে ভাবে মৌসুমি বৃষ্টিপাত ঘটে এই যে আমি পয়েন্টগুলো বললাম ধরো তোমাদেরকে আমি বললাম ঋতু পরিবর্তনের কথা মৌসুমি বৃষ্টিপাতের কারণে ঋতু পরিবর্তিত হয় কি আদ্র এবং শীতকাল শুষ্ক প্রকৃতির বা এই যে কথা বললাম। আমি পয়েন্টগুলো বলছি এই পয়েন্ট গুলোর আন্ডারে কিন্তু তোমাদেরকে ডেফিনেশন লিখে দিয়ে আসতে হবে কেমন প্রত্যেকটা পয়েন্ট মেনশন করবে তার আন্ডারে লিখবে আর অবশ্যই চেষ্টা করবে যে দুটো কালারের পেন দিয়ে লেখা একটা ব্ল্যাক ব্লু আর 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 স্পিড বাড়ানো পরিষ্কার করে লেখা অ্যান্ড স্পষ্টভাবে যত কাটাকুটি কম হবে তত বেটার তত ভালো কেমন চেষ্টা করবে এই যে আমি ঋতু পরিবর্তন পয়েন্টটা বললাম সেটা ব্ল্যাকে লিখলে আর বাকি যে অ্যানসারটা লিখবে সেটা ব্লুতে লিখলে বা ধরো শৈলক্ষেপ বৃষ্টির কথা বললাম ব্ল্যাকে বা ব্লুতে বা ব্লুতে বা ব্ল্যাকে এরকম ভাবে কন্ট্রাস্টে লিখবে যাতে সুন্দর দেখতে লাগে কেমন আর কন্টেন্টটা কিন্তু ভালো করে পড়ে উপযুক্ত লেখা লিখবে খাতা ভরানোর মতো কিন্তু লেখা লিখবে না কেমন চলো পরের প্রশ্ন দেখে নি কি আছে ভারতের পলি মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা করো বৈশিষ্ট্য বলেছে ভালো পলি পলিমৃত্তিকা এবং মৃত্তিকার বৈশিষ্ট্য কি হতে পারে ধরো পলিমৃত্তিকায় এরকম ভাবে ব্ল্যাক কালিতে লিখলে কেমন লিখলে পলিমৃত্তিকা হচ্ছে উর্বর প্রকৃতি ভারতের পলি মৃত্তিকা হয় উর্বর প্রকৃতির এই মৃত্তিকা কি বালির পরিমাণ বেশি হলে হালকা প্রকৃতির হয় আবার পলির পরিমাণ বেশি হলে ভারী প্রকৃতির হয় এই মৃত্তিকায় জৈব পদার্থ ফসফরাস পটাশিয়ামের পরিমাণ বেশি করে থাকে কিসের কিসের পরিমাণ আমি বললাম বা এই মৃত্তিকায় কি কি বেশি থাকে কি কম থাকে সেগুলো কিন্তু একটা পয়েন্ট আকারে লিখে দিলে অপোজিটে যখন তুমি কৃষ্ণ মৃত্তিকার কথা লিখবে পরে তখন কৃষ্ণ মৃত্তিকার ক্ষেত্রেও লিখবে যে কৃষ্ণ মৃত্তিকা পলি মৃত্তিকার থেকে কম উর্বর বা অনুর্বর প্রকৃতির এছাড়াও এই মৃত্তিকায় পলি এবং কাদার ভাগ বেশি থাকে মানে মোটামুটি আমরা অন অ্যান অ্যাভারেজ ধরে নিই ফিফটি টু এইটি পার্সেন্ট থাকে পলি এবং কাদা এছাড়াও এই মৃত্তিকায় ক্যালসিয়াম চুন অ্যালুমিনিয়াম জাতীয় পদার্থ থাকায় এই মৃত্তিকা হয় অনুর্বর প্রকৃতি তাহলে দেখো কৃষ্ণ মৃত্তিকা এবং আমরা বৈশিষ্ট্য থেকে বার করতে আবার যদি আমরা পার্থক্য জানতে চাই পার্থক্য কিন্তু বার করতে পারলাম এই কোয়েশ্চেনটা কিন্তু দু হাজার উনিশ সালে ছিল তাই দু হাজার চব্বিশের জন্য এই কোয়েশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কেমন নেক্সট দেখি দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক জল প্রচলিত কেন মানে দক্ষিণ ভারতে জলাশয় থেকে জলসেচ কেন প্রচলিত তার কারণ কি দক্ষিণ ভারতে আমরা অপ্রবেশ্য শিলাস্তর লক্ষ্য করি সেখান কি দক্ষিণ ভারতে ঢেউ খেলানো ভূমি আছে এছাড়াও এখানে খাল খননের অসুবিধা দেখতে পাওয়া যায় এছাড়াও নদীর জল পাওয়ার অসুবিধা আমরা এই দক্ষিণ ভারতের ক্ষেত্রে দেখতে পাই এই যে আমি বললাম অপ্রবেশ্য শিলাস্তর সেকেন্ড বললাম যে এখানে ঢেউ খেলানো ভূমি দেখতে পাওয়া যায় খাল খননের ক্ষেত্রে অসুবিধা যে বললাম এই তো আমি নাম বলে দিলাম কিন্তু কেন হচ্ছে শিলাস্তর কেন হচ্ছে গঠন বা ঢেউ খেলানো ভূমি কেন গঠন হলো বা খাল খননে অসুবিধা কেন দেখা গেল বা নদীর জল না পাওয়ার ক্ষেত্রে অসুবিধা কেন হলো এই পয়েন্টগুলো কিন্তু দু লাইন করে ব্যাখ্যা করে লিখে দিতে হবে কেমন চলো নেক্সট কোয়েশ্চেনে যাই সুন্দরবন অঞ্চলে জলবায়ুর পরিবর্তনের তিনটি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো বলেছে সুন্দরবন অঞ্চলে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে তার ফলে কি হচ্ছে আমরা জানি উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে আমি পয়েন্ট বলছি ব্যাখ্যা কিন্তু পরীক্ষার খাতায় তোমাদের করতে হবে আমি কিন্তু অ্যাজ আ হিসেবে তোমাদের ওভার করে ছোট্ট একটু বলে দিচ্ছি গুছিয়ে নেক্সট আমরা আর কি পয়েন্ট বলতে পারি যে সুন্দরবনের জলবায়ু পরিবর্তনের ফলে কি হতে পারে ঘূর্ণবাদ এবং মৌসুমে বৃষ্টিপাত হতে পারে কেমন বা তাদের মধ্যে একটা পরিবর্তন আসতে দেখা দিতে পারে এছাড়াও সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পাবে বন্যার আশঙ্কা সৃষ্টি হবে জল এবং মাটির লবণতা বৃদ্ধি পাবে সুন্দরবনের জলবায়ু পরিবর্তনের ফলে এই যে ব্যাখ্যা সেটা কিন্তু লিখে দিতে হবে কেমন চলো পরের প্রশ্ন দেখি নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার তিনটি পার্থক্য উল্লেখ করো ঠিক সেম যেমন ভাবে আমি তোমাদেরকে বললাম যে নদী নদী হিমবাহ লিখবে অবশ্যই আবারও বলছি বিষয় লিখবে সংজ্ঞা দিলে নদীর সংজ্ঞা নদী হিমবাহের সংজ্ঞা দিলে নদী আমরা দেখতে পাই কোথায় পার্বত্য হিমবাহ উপত্যকায় আমরা হিমবাহ দেখতে পাই নদীর ক্ষেত্রে আমরা ভি আকৃতির উপত্যকা দেখতে পাই হিমবাহের ক্ষেত্রে আমরা ইউ আকৃতির উপত্যকা দেখতে পাই নদী সবসময় আঁকা বাঁকা বা প্রবাহিত হয় কিন্তু হিমবাহ সোজা গপত সোজা পথে প্রবাহিত হয় মোদ নদী প্রবাহপথ অমসৃণ প্রকৃতির হয়ে ওঠে কিন্তু হিমবাহের প্রবাহপথ মসৃণ প্রকৃতির হয় নদী যেখান থেকে প্র চলেছে বা নদী উপত্যকার আশেপাশে আমরা কৃষি শিল্প এবং বেশি উন্নত মানের ব্যবস্থা দেখতে পাই কিন্তু হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বা হিমবাহ উপত্যকা অঞ্চলে কিন্তু আমরা অনুন্নত জায়গা হিসেবে দেখে থাকি এছাড়াও নদীর মোট দৈর্ঘ্য অনেক বেশি হিমবাহের দৈর্ঘ্য কিন্তু কম এই যে পার্থক্যের ডিভিশনগুলো বললাম যে পথের সৃষ্টি কিসের হয় শিলার প্রকৃতি কেমন হয় উন্নত না অনুন্নত সেগুলো কিন্তু এখানে তোমাদেরকে এক একটা পয়েন্ট করে লিখে দিতে হবে কেমন চলো পরের প্রশ্নে যাই ভারতের পশ্চিমবাহিনী নদীর মোহনায় বদীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো ভারতের পশ্চিমবাহিনী নদীগুলো কি ছিল স্বল্প দৈর্ঘ্য ভগ্ন উপকূল খাড়া ঢাল আছে কঠিন শিলার ভূমিরূপ এই বিভিন্ন ধরনের কারণের জন্য ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় কিন্তু গড়ে ওঠেনি এই যে আমি কারণগুলো বললাম দেখো এখানে কিন্তু কিন্তু বৈশিষ্ট্য জানতে জানতে চাইনি নিয়ন্ত্রকও বলেছে সোজা সোজা কেন ব্যাখ্যা করো এই কেন ব্যাখ্যা করোটাও কিন্তু আমি এক একটা পয়েন্টের মাধ্যমে লিখবো যেহেতু এটা তোমাদের প্রাকৃতিক পরিবেশের পাঠ সেইখানে তোমাদেরকে অনবরত লেখা লিখতে হবে তাই লেখাগুলো যদি পয়েন্টের আকারে সুন্দর করে গুছিয়ে লেখো তাহলে কিন্তু সেটা রিপ্রেজেন্টেশনে ভালো লাগবে দেখতে আর ক্যাচই হবে ব্যাপারটা তার কারণেই বলছি সবসময় টু দা পয়েন্ট অ্যান্সার দেবে সুন্দর করে গুছিয়ে লিখবে হাতের লেখার স্পিড বাড়াবে কেমন চলো নেক্সট কোয়েশ্চনে যাই ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য তিনটি পার্থক্য উদ্ভিদের বৈশিষ্ট্যের তিনটি পার্থক্য উল্লেখ করো কি বলবে যদি আমি চির হরিত এবং পর্ণমোচি লিখি একদিকে বিষয় লিখি কি বলতে পারবে তাহলে সেক্ষেত্রে কি বলবে যে কোথায় দেখা যায় আমরা কোথায় দেখতে পাই আন্দামান দ্বীপপুঞ্জ নাগাল্যান্ড মণিপুর আসাম ত্রিপুরায় দেখতে পাই অরণ্য পশ্চিমবঙ্গ উড়িষ্যা তরাইডুয়ার্স অঞ্চলে দেখতে পাই একটা পয়েন্ট গেল অবস্থান হিসেবে যদি আমি গাছের কথা বলি তাহলে গাছ আর একটা পয়েন্ট একটা হলো অবস্থান নেক্সট হচ্ছে গাছ বা বৃক্ষ আমরা বলতে পারি এখানে আমরা কি দেখতে পাই আবলুস গর্জন চাপলাস শিশু রবার জাতীয় উদ্ভিদ আর এখানে শাল সেগুন বাদাম আম জাম মহুয়া বিভিন্ন ধরনের উদ্ভিদ এই অঞ্চলে কি আমরা যদি এবার জলবায়ুর কথা বলতে জলবায়ু যদি আরেকটা পয়েন্ট হিসেবে তাহলে বৃষ্টিপাত থাকে বেশি চাই উষ্ণতা হয় প্রায় পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর্দ্রতাও থাকে সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো উচ্চতায় অঞ্চলের গাছের উচ্চতা হয় তিরিশ থেকে চল্লিশ মিটারের কাছাকাছি আবার পর্ণমোচীর কথা যদি বলতে চাই একশো থেকে দুশো সেন্টি কিলোমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হয় আর্দ্রতা থাকে সাতাশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা বৃষ্টিপাত উষ্ণতা গাছের উচ্চতা থাকে পঁচিশ থেকে সাত মিটার এই যে পয়েন্টগুলো আমি বললাম সেগুলোই কিন্তু তোমাদেরকে খাতায় লিখে আসতে হবে পরীক্ষায় তাহলে কিন্তু বেস্ট মার্কস পাওয়া সম্ভব আমি বলছি জিওগ্রাফি পরীক্ষায় ক্লাস টেনে হান্ড্রেড এ হান্ড্রেড পাওয়া কোনো ব্যাপার নয় তোমরা বলবে যে ম্যাম বলে দিচ্ছেন বলেই তো খালাসা দেরি পড়তে হচ্ছে হ্যাঁ পড়তে তো হবেই তোমাদেরকে যেমন আমি গাইড করছি আমাকেও আমার যে টিচার ছিলেন আমার যে শিক্ষক ছিলেন আমার যে দিদিরা ছিলেন তারা আমাদের গাইড করেছে আজকে আমি তোমাদেরকে গাইড করছি আমি যেমন তোমাদের জায়গাটা পেরিয়ে এসেছি ঠিক সেই রকম ভাবেই তোমাদের জায়গায় বসেই আমি তোমাদেরকে বলছি যে মাধ্যমিকে জিওগ্রাফিতে একশোতে একশো পাওয়া হান্ড্রেড সম্ভব তার জন্য একটু বুদ্ধি কাটাতে হবে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে আর হাতের লেখা স্পিড বাড়াতে হবে এই তিনটে জিনিস যদি মন দিয়ে করে থাকো তাহলে তোমরা অবশ্যই এর রেজাল্ট পাবে আমি বলছি পাবে শুধুমাত্র যে আমি পড়ে গেলাম অনবরত তা নয় বুদ্ধি খাটিয়ে পড়তে হবে যে আমি পরপর করে পড়ে গেলাম মুখস্থই করে গেলাম আর পরীক্ষার হলে গিয়ে আমি সব গুলিয়ে গেল তার তো কোনো মানে নেই বা আমার শরীর অসুস্থ হয়ে গেল তার কোনো মানে নেই তাহলে আমি পড়লাম কেন আমার যে আমি যদি পরীক্ষাটা এরকম ভাবেই দিতে হতো তাহলে আমি পড়লাম কেন তার জন্য আমাকে বুদ্ধি খাটিয়ে পড়তে হবে যাতে আমি সেই পড়াটা ভালো ভালো করে করে পড়ে লিখে আসতে পারি উপযুক্তভাবে দিয়ে তার জন্য আমাদের কিসের প্রয়োজন টু দ্য পয়েন্ট পড়া বা চার্ট আকারে পড়া ভূগোল যত তোমরা চার্টের আকারে পড়বে ভূগোল এমনই একটা সাবজেক্ট প্রচুর ডেটা আছে এই নদীর দৈর্ঘ্য এই এখানে অবস্থান এখানে এই জেলায় পাওয়া যায় ওই জেলায় পাওয়া যায় প্রচুর আমাকে বললে আজকে হঠাৎ করে কোনো একটা কোয়েশ্চিন আমি পারবো না তার কারণ আমি টাচে নিই বা আমাকে যদি বলা হয় এই জিনিসের এই জায়গায় কোথায় পাওয়া যায় আমি হঠাৎ করে বলতে পারবো না কিন্তু তোমাদেরকে বলার জন্য বা তোমাদের যাতে সুবিধা হয় তার জন্য আমি তোমাদেরকে বলছি চার আকারে পড়ো দেখবে কোনো কিছু একটা মাইন্ড ম্যাপ যদি আমি চার্টের আকারে পড়ি না সেই জিনিসটা আমি ভালো করে মনে রাখতে পারবো তাই জন্যই বলছি চার্টের আকারে পড়ো হাতের লেখা প্র্যাকটিস করো হাতের স্পিড বাড়ো কেমন চলো পরে কি আছে দেখি আচ্ছা এবারে আমরা আলোচনা করব এই অধ্যায় থেকে কি দীর্ঘ ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোশ্চেন সেইগুলো সম্পর্কে ফাইভ মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চলো উত্তর এবং দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে পার্থক্য বলেছে দু সালের পরীক্ষায় এই কোয়েশ্চেনটা এসেছিল আবারও ঠিক সেম ভাবে উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদী এই দুটো ভাগ করে বিষয় ভাগ করে এখানে পয়েন্ট লিখবে লিখতে পারো যে উত্তর ভারতের নদীগুলো পার্বত্য অঞ্চলে বরফ গলা জলে পুষ্ট দক্ষিণ ভারতের নদীগুলো বৃষ্টিপাতের জলপুষ্ট নেক্সট কি বলতে পারি হিমালয় থেকে প্রবাহিত হয় আর এখানে কি দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল থেকে এখানে প্রবাহিত হয় উত্তর ভারতের নদীগুলো কি তুলনামূলকভাবে নবীন আর এগুলো হচ্ছে প্রাচীন নদী নেক্সট অববাহিকার আয়তন অনেক বেশি উত্তর ভারতের নদীগুলোর ক্ষেত্রে কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলোর ক্ষেত্রে অববাহিকার আয়তন কম দৈর্ঘ্য কম এখানে কিন্তু দৈর্ঘ্য বেশি এখানে বদ্বীপ গঠন হয় পলিসঞ্চয়ের মাধ্যমে এখানে বদ্বীপ গঠন হয় না দক্ষিণ ভারতের উত্তর ভারতের নদী প্রচুর শাখা নদী উপনদী শাখা নদী প্রচুর আছে কিন্তু দক্ষিণ ভারতের নদীর কিন্তু সেই শাখা নদী উপনদী নেই তুলনামূলকভাবে কম এই যে এতগুলো পয়েন্ট বললাম অনেকগুলো পয়েন্ট কিন্তু বলে দিলাম ক্লাস চ্যাপ এইটা যদি ফাইভ মার্কসের কোয়েশ্চেন হয় তোমাকে মিনিমাম পাঁচ থেকে ছটা কিন্তু পার্থক্যে বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে পয়েন্ট লিখতেই হবে আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলো যেমন তোমাদের পার্থক্যের ক্ষেত্রে কাজে লাগবে যদি বলে যে উত্তর ভারতের নদীর বৈশিষ্ট্য লেখক সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে তাই এই পার্থক্য যখন দেবে তখন এটা মাথায় রেখে দেবে যে আমি এখান থেকে বৈশিষ্ট্যও লিখতে পারবো পড়বে যখন সেই রকম বাড়িতে পড়া প্র্যাকটিস করবে যে আমার তো মনে হয় এমনি আলাদা আলাদা ভাবে বৈশিষ্ট্য পড়ার থেকে পার্থক্য পড়া অনেক বেটার তাতে কি একসাথে আমি দুটো মুখস্থ করে নিচ্ছি আর মনেও থাকছে ভালোভাবে তাই পার্থক্যের পয়েন্টগুলোই কিন্তু আমরা গুছিয়ে বৈশিষ্ট্যের মধ্যে লিখতে পারি আবার বৈশিষ্ট্য গুছিয়েও পার্থক্যের মধ্যে লিখতে পারি কেমন চলো নেক্সট কি আছে দেখি ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো দু সালের ছিল পরীক্ষাটা দু হাজার কোয়েশ্চেনটা দু সালে ছিল যে পূর্ব এবং পশ্চিম উপকূলীয় সমভূমি প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য বলেছে কি হতে পারে পূর্ব উপকূলের সমভূমির মধ্যে কিসের কথা বলতে পারি আমরা ওড়িশার সমভূমির অন্ধ্রপ্রদেশের কথা বলতে পারি পশ্চিম উপকূলের মধ্যে পশ্চিম ভাগের সমভূমি অর্থাৎ কিসের কথা গুজরাট গোয়া মহারাষ্ট্র এইগুলোর কথা বলতে পারি কেরলের কথা বলতে পারি পূর্ব সমভূমি সাধারণত উপকূল আমরা নিমজ্জিত উপকূল দেখতে পাই যেহেতু পূর্ব উপকূলের সমভূমি উত্থিত তাই স্বাভাবিকভাবে একটু কমন সেন্স লাগাও সেটা মৃদু ঢাল যুক্ত হবে আর যেটা একটা নিমজ্জিত তাহলে সেখানে কি ঢাল হবে খাড়া প্রকৃতির ঢাল হবে পূর্ব উপকূলের সমভূমি দৈর্ঘ্য বেশি হয় আবার আমাদের পশ্চিম উপকূলের সমভূমি কিন্তু স্বল্প দৈর্ঘ্যের হয় এই যে আলাদা আলাদা ভাবে আমি অবস্থান বললাম উপকূল বললাম ঢাল বললাম দৈর্ঘ্য বললাম এইগুলোও কিন্তু এক একটা পার্থক্য হিসেবেও কাজে লাগবে বৈশিষ্ট্য হিসেবেও কাজে লাগবে এই কিন্তু এবং দু হাজার সতেরোতে তাই দু হাজার চব্বিশের ক্ষেত্রে এইটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন বাকিগুলো ইম্পর্টেন্ট তার সাথে এটাও কিন্তু আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কেমন নেক্সট কোয়েশ্চেন দেখি কোয়েশ্চেন নাম্বার থ্রি ভারতে পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক সংক্ষিপ্ত বিবরণ দাও দু হাজার আঠেরো দেখো এই কোয়েশ্চেনটা কতবার রিপিট হয়েছে চার বছর অন্তর অন্তর মোটামুটি দু হাজার চোদ্দোতে এসেছে দু হাজার আঠেরোতে এসেছে দু হাজার বাইশে তাহলে এই কোয়েশ্চেনটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো চার বছর অন্তর এসেছে লিবিয়ারের মতো দেখ ব্যাপারটা দু হাজার চোদ্দ দু হাজার বাইশ দু হাজার চব্বিশ তাহলে এটা কিন্তু কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ভারতে পশ্চিম হিমালয় ভূপ্রাকৃতির বা ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও ভারতের পশ্চিম হিমালয়কে আমরা প্রধানত তিনটে ভাগে ভাগ করে থাকি আমরা জানি সেটা পড়েছি কাশ্মীর হিমালয় হিমাচল হিমালয় বা পাঞ্জাব হিমালয় এবং কুমায়ুন হিমালয় এবার কাশ্মীর হিমালয়ের মধ্যে আমরা কি কি দেখতে পাই সেটা লিখলে জম্মু কাশ্মীর দেখতে পাই দুন উপত্যকা দেখতে পাই বা জোজিলা বা বানিহাল পাস বা গিরিপথ এগুলো দেখতে পাই সেগুলো ব্যাখ্যা করে লিখলে ছোট্ট একটা পয়েন্ট করে নেক্সট হিমাচল হিমালয় বা পাঞ্জাব হিমালয়ের মধ্যে হিমাচল আমরা হিমাচলের একটা অংশ ধাওলা ধরপির পাঞ্জাল না তারপর নাকটিব বা মুসৌরি এই চারটে পর্বত শ্রেণী আমরা সেখানে দেখতে পাই সেগুলো লিখলে গুছিয়ে নেক্সট আরেকটা পয়েন্ট কি রইল কুমায়ুন হিমালয় কুমায়ুন হিমালয় কিসের মধ্যে হিমালয়ের একটা বিস্তৃত পাঠ হচ্ছে কুমায়ুন হিমালয় এই কুমায়ুন হিমালয়ের মধ্যে কুমায় সাত সাততাল ভিনতাল এই ধরনের ভূমিরূপ কিন্তু দেখতে পাই তাই এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য আমি আবারও বলে দিচ্ছি ভারতের পশ্চিম হিমালয় ভূপ্রাকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও ফাইভ মার্কস এর ক্ষেত্রে উপকূলীয় সমভূমি সংক্ষিপ্ত বিবরণ দাও ভারতের উপকূলীয় সমভূমিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি পূর্ব উপকূলের সমভূমি পূর্ব উপকূলীয় সমভূমি এবং পশ্চিম উপকূলীয় সমভূমি এবার পূর্ব উপকূলীয় সমভূমিকে আমরা কতগুলো ভাগে ভাগ করেছি উত্তর সরকার উপকূল করমন্ডল উপকূল আবার পশ্চিম উপকূলীয় সমভূমিকে আমরা গুজরাট কঙ্কন কর্ণাটক মালাবার এই উপকূলগুলোতে ভাগ করেছি এই যে বিবরণগুলো বললাম ভাগগুলো বললাম এটা তো একটা পয়েন্ট এটা আরেকটা এইগুলো তোমাদের এক একটা ব্যাখ্যা বা ডেসক্রিপশন সহকারে খাতায় লিখতে হবে কেমন এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের প্রাকৃতিক পরিবেশের দিক থেকে ওকে চলো নেক্সট কোয়েশ্চেনে যাই উত্তর এবং দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো দেখো এই কোশ্চেনটা আমি আগেও একবার দেখেছি এখানেও দেখলাম দু হাজার বারোতে এসছি দু হাজার ষোলোতে দু হাজার উনিশে তাই দু হাজার চব্বিশেও কিন্তু এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন মনে হয় দিয়ে দেখলাম এই যে দু হাজার যদি তেইশে এসে থাকে এই প্রশ্নটা তাহলে কিন্তু এই কোশ্চেনটা দু হাজার তেইশে পাঁচ নাম্বারের যদি এসে থাকে দু হাজার তেইশে তাহলে এই কোয়েশ্চেনটা থ্রি মার্কসের জন্য দু হাজার চব্বিশে কিন্তু আসতেই পারে তাহলে এখানে এই পয়েন্টগুলো আমি আরেকবার তোমাদের মনে করে দিচ্ছি ঋতু পরিবর্তন হতে পারে গ্রীষ্মকাল আর্দ্র প্রকৃতি শীতকাল শুক্র শুষ্ক প্রকৃতির বৃষ্টিপাতের পরিমাণ বৃষ্টিপাতের অসম বন্টন ঘূর্ণপাতের উৎপত্তি এই বিভিন্ন ধরনের পয়েন্টগুলো কিন্তু এখানে লিখতে হবে এক এক করে কেমন চলো গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করে তাকে আদর্শ নদী বলা হয় কেন গঙ্গাকে কেন আমরা আদর্শ নদী বলি কারণ গঙ্গা নদীর মধ্যে আমরা উচ্চগতি এবং স্পষ্ট ভাবে লক্ষ্য করি সেটা একটা কারণ আদর্শ নদী বলার তাকে গতিপথ বর্ণনা করতে বলেছে তাহলে এই যে প্রথমেই বলে দিয়েছে গতিপথ তাহলে নদীর গতিপথ দিয়ে প্রথমে শুরু করলে যে নদীর গতিপথ কয় প্রকার কি কি উচ্চ মধ্য এই সম্পর্কে ডেসক্রিপশন দিলে মধ্যগতি সম্পর্কে ডেসক্রিপশন দিলে নিম্ন গতি সম্পর্কে ডেসক্রিপশন উইথ বৈশিষ্ট্য অবশ্যই এইগুলো দু লাইন করে ডেসক্রিপশন দেওয়ার পরে বৈশিষ্ট্য লিখবে তারপরে তা গঙ্গাকে কেন আমরা আদর্শ নদী বলছি সেইটা লিখবে যে গঙ্গা নদীর মধ্যে আমরা এই তিনটে গতিপথই খুব স্পষ্ট ভাবে দেখতে পাই তার কারণে গঙ্গাকে বলা হয় আদর্শ নদী দরকার পড়লে উদাহরণ হিসেবে গঙ্গার যে প্রবাহ পথ গোমুখ তুষার গুহা থেকে উৎপত্তি সেই পথটা ডেসক্রাইব করে দুলাইন লাইন লিখে দেবে কেমন এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে আমাদের প্রাকৃতিক পরিবেশের দিক থেকে ভারতের প্রাকৃতিক পরিবেশের দিক থেকে চলো পরের প্রশ্নে যাই ভারতে জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব ব্যাখ্যা করো আমাদের ভারতে মৌসুমী বায়ুর প্রভাব কি হতে পারে যে ঋতু পরিবর্তন আমাদের গ্রীষ্মকাল আদ্র প্রকৃতির শীতকাল শুষ্ক প্রকৃতির বায়ু প্রবাহ ঘূর্ণবাদের উৎপত্তি এই বিভিন্ন ধরনের পয়েন্টগুলো কিন্তু আমাদের ভারতের জলবায়ুর মৌসুমি প্রভাবের ক্ষেত্রে দায়ী ওকে ভারতের মৌসুমি জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো ঠিক আমাদের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি কি হতে পারে যে মৌসুমী বায়ু প্রবাহের কারণে ঋতু পরিবর্তন ঘটে উৎপত্তি হয় বা বায়ু প্রবাহের পরিবর্তন হয় বৃষ্টিপাতের বন্টনের অসম বন্টন আমরা দেখতে পাই কোথাও আগে হয় কোথাও মানে মৌসুমি বৃষ্টিপাতের খামখিয়ালিপন আমরা যেটাকে বলে থাকি এই কোয়েশ্চেনটা দু হাজার বাইশে দু হাজার পনেরোতে এসছিল ওকে ভারতে জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান প্রধান কারণগুলি ব্যাখ্যা করো দু সালে এই কোয়েশ্চেনটা এসে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের কারণগুলো কি কি কারণ অক্ষাংশগত কারণ উচ্চতাগত কারণ নিরক্ষীয় অঞ্চলের বা অক্ষাংশগত বলতে গেলে মেরু অঞ্চলে সেই রকম উষ্ণতা আমরা দেখতে পাই না জলবায়ু আলাদা হয় তাই তো এছাড়াও পর্বতের অবস্থানের কথা আমরা বলতে পারি যে কোথাও কোনো পর্বত কোথাও শৈলতকে বৃষ্টিপাত ঘর কোথায় পরিচলন বৃষ্টিপাত আমরা দেখতে পাই সমুদ্র থেকে যত দূরে যাব তত আমাদের ওয়েদার বা আমাদের জলবায়ু পরিবর্তন হতে শুরু করে মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু জলবায়ু পরিবর্তন হয় কোথাও বৃষ্টিপাত হচ্ছে কোথাও বৃষ্টিপাত হচ্ছে না এ কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে বাষ্পীভবনের তাপমাত্রা হ্রাস বৃদ্ধি ঘটে মৃত্তিকার পরিবর্তন আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের বিক্রিয়া করে বৃষ্টিপাতের জল দিয়ে বিভিন্ন বিক্রিয়ার কারণে আমরা বৃত্তিকারও পরিবর্তন এছাড়া স্বাভাবিক উদ্ভিদ কিন্তু পরিবর্তিত হয় এই যে পয়েন্টগুলোকে বললাম অক্ষাংশ উচ্চতা পর্বতের অবস্থান মৃত্তিকার স্বাভাবিক উদ্ভিদ এই পয়েন্টগুলো এক এক করে লিখে সেগুলো ডেসক্রিপশান দিতে হবে কেমন দু সালের পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিল কেমন আচ্ছা সব শেষে আজকের সাজেশন ক্লাসটা শেষে সকলের জন্য থাকছে অল দ্য বেস্ট বেস্ট উইশেস সবার জন্য সকলে ভালো থাকো সুস্থ থাকো আমি যেই যেই পয়েন্টগুলো তোমাদেরকে বললাম পরীক্ষার ক্ষেত্রে সেই সেই কিন্তু রেখে হলে আর অবশ্যই কোয়েশ্চেন আগে করবে না আগে ভালো করে কোয়েশ্চেনটা পড়ে নেবে আরেকটা কথা যেটা ইম্পর্টেন্ট কথা খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হলো হাতে যখন খাতা পাবে হাতে কিন্তু কোয়েশ্চেন পেপার আগে পাবে না হাতে যখন খাতা পাবে অ্যাডমিট কার্ড থেকে কোশ্চেন অ্যাডমিট নাম্বার রোল নাম্বার সমস্ত কিছু খাতার মধ্যে খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় লিখে আসবে যদি অ্যাডমিট কার্ডের একটা নাম্বারও লিখতে খাতায় ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার পেপারটা সেখানেই ক্যান্সেল যতই তুমি মন দিয়ে পড়ে যাও যতই তুমি ভারতে ভালো করে প্র্যাকটিস করো কিছু কাজের কাজ হবে না তার জন্য প্রথমে যে ফার্স্ট স্টেপ অ্যাডমিট কার্ড দেখে খাতায় যে নাম্বার লিখবে রোল নাম্বার অ্যাডমিট নাম্বার সেশন নাম্বার ক্লাস সাবজেক্ট নাম্বার যাই হোক সেইটা খুব প্রপারলি লিখবে আর হ্যান্ড রাইটিং ক্লিয়ার করে লিখবে আর যখনই চেষ্টা করবে যখন তোমরা লিখছ তোমাদের নাম রোল নাম্বার ব্ল্যাক কালি ইউজ করার কেমন ব্ল্যাক কালি দিয়ে ঠান্ডা মাথায় কোয়েশ্চেন পেপার থাক কোয়েশ্চেন পেপার আসবেই তোমার হাতে কোয়েশ্চেন যা আছে তারতেই তোমাকে অ্যানসার দিতে হবে তোমার ভাবনা চিন্তার জন্য যে কোয়েশ্চেন করেছে বা তোমার বোর্ডের কোশ্চেন চেঞ্জ হয়ে যাবে না কিন্তু তোমার হাতে যেটা আছে যে আমাকে নাম্বার ঠিক করে লিখতে হবে নয়তো আমার খাতা ক্যান্সেল হয়ে যেতে পারে তার জন্য তোমার হাতে যেটা আছে তোমাকে সেটা করতে হবে তাই এটা হচ্ছে আমার দিক থেকে তোমাদের কাছে টিপস বলতে পারো সাজেশন বলতে পারো বা গাইড বলতে পারো ভালো করে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে তাছাড়াও তার আগে এখন থেকে যেটা করার দরকার এখনও তোমাদের মাধ্যমিক পরীক্ষা যেহেতু আসেনি তার জন্য করা দরকার ভালো করে মন দিয়ে পড়াশোনা আর সুস্থ থাকো খাওয়া দাওয়া ঠিক মতো ঠিক সময় করো আমি রাত জেগে পড়লাম বা ভোরবেলা রাত জেগে পড়লাম অনেক পড়াবো তার কোনো মানে নেই শরীর অসুস্থ করে কেউ করবে না যতটা শরীর পারমিট করবে ততটাই পড়বে জানি একটু চিন্তা হচ্ছে একটু কি হবে কি হবে এরকম মনে হচ্ছে মাধ্যমিক তো এত তাড়াতাড়ি চলে এলো এটাও মনে হচ্ছে কিন্তু আর তো লাভ নেই মাধ্যমিক তো চলে এলো তার জন্য ভালো করে পড়ো সুস্থ থাকো ভালো থাকো এই সাজেশন ক্লাসগুলো ভালো করে ফলো করো আশা করছি মাধ্যমিকে জিওগ্রাফিতে কেমন সেই কথা অ্যাটলিস্ট তোমরা আমাকে দেবে তাই তো সেই আশাই রাখছি তোমাদের সকলের থেকে আজকের জন্য টাটা পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে ভারতের আরেকটা পার্ট নিয়ে অর্থাৎ অর্থনৈতিক পরিবেশের সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে টাটা